আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম বেলম্বের আচারের রেসিপি। বেলম্বের আচারের জন্য এখানে আমি আধা কেজি বেলম্ব ভালো করে ওয়াশ করে নিয়েছি। বেলম্ব যেহেতু একটি রসালো ফল, তাই আপনারা চেষ্টা করবেন এটি সংগ্রহ করার সাথে সাথে আচারটি তৈরি করতে, তাহলে আচারটি খুবই সুন্দর হবে। এখন আমি একটি একটি করে বেলম্ব কেটে নিচ্ছি। আমি এভাবে কেটে নিচ্ছি, আপনার চাইলে যে কোনো সাইজে কেটে নিতে পারেন। আমার সবগুলো বেলম্ব কাটা শেষ। এখন আমি এগুলোতে হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া এবং 1/4 টেবিল স্পুন মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি। এখন এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো শেষ। এখন কিছুক্ষণ আমি এগুলোকে রোদে শুকিয়ে নেব। রোদে শুকানোর পর আমার বেলম্বগুলো খুবই ড্রাই হয়ে এসেছে। এখন এগুলো আচার তৈরির জন্য একদমই পারফেক্ট। আপনারাও চেষ্টা করবেন ভালো করে রোদে শুকিয়ে নিতে, তাহলে আপনাদের আচারটা খুবই সুন্দর হবে। এখন আমি আচারের জন্য শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1/4 কাপ চিনি, একটি শুকনো মরিচ, 1/4 টেবিল স্পুন লবণ, 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল স্পুন পাঁচফোড়ন গুঁড়া, 1/4 টেবিল স্পুন জিরা গুঁড়া। এখন একটি প্যানে 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল গরম হয়ে এলে এখানে আমি 1/2 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেই। কষানো হয়ে গেলে এখানে শুকনো মরিচ এবং আগে থেকে শুকানো বেলম্বগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে নিই। এখন আমি এখানে আগে থেকে পরিমাপ করা শুকনো উপকরণগুলো একে একে দিয়ে দিব। বেলম্ব যেহেতু খুবই টক ফল, তাই আপনারা চেষ্টা করবেন বেলম্বের আচার তৈরি করার সময় এতে চিনির পরিমাণটা বেশি করে দিতে, তাহলে বেলম্বের আচারটা আরও বেশি টেস্টি হবে। বেলম্বের আচার তৈরি করার সময় আপনারা খেয়াল রাখবেন যেন বেলম্বগুলো ওভারকুক হয়ে না যায়। আমি এখানে বেলম্বগুলোকে নাড়িয়ে নাড়িয়ে সিদ্ধ করে নিচ্ছি, কেননা আচারগুলো প্যানের তলায় লেগে যেতে পারে, তখন আচারটা খেতে একদমই ভালো হবে না। আপনারা খেয়াল রাখবেন আচারটা যেন ওভারকুক না হয়ে যায়, তাই যখনই দেখবেন এরকম ট্রান্সপারেন্ট হয়ে এসেছে, এর মানে আমাদের আচার রেডি হয়ে গেছে। চুলা থেকে নামানোর 2 মিনিট আগে এখানে আমি 1 টেবিল স্পুন ভিনেগার দিয়ে দিব। আপনারা বাসায় অবশ্যই এই আচারটি ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে আচারটি অনেক ভালো লাগবে। এই তো তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের বেলম্বের আচার। আল্লাহ হাফিজ।